আসসালামু আলাইকুম। আসলে আমি প্রথমেই বলতে চাই যে আমি বাসা থেকে বেরিয়েছিলাম ওই দিনকে 8টার দিকে। আমি সিজন পয়েন্ট হয়ে আমি আনন্দ সিনেমা হলের রোডে যাওয়ার জন্য আসতেছিলাম এবং আমি ওই দিন শনিবার থাকায় নিয়োগ পরীক্ষা ছিল। আপনারা জানেন যে সরকারি বিভিন্ন নিয়োগ শুক্র শনিবারে হয়, যার জন্য রোডে জ্যাম ছিল। আমি আনন্দ সিনেমা হলের ওই রোডে উল্টো আসছি, আর উল্টো আসার জন্য আমি দেশের কাছে, দেশের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। প্রথমেই আমাকে ক্ষমা করবেন, আমি উল্টা যাওয়ার সময় একটা ভদ্রমহিলা, ওনাকে আমি চিনি না, উনিকে মোবাইলে কথা বলতে বলতে আসছিল তাই 8:30 বা 8:40-এর মধ্যে হবে। তা যখন যাচ্ছিল কথা বলতে বলতে আপনার আমার মুখের সাথে ধাক্কা লাগে। আসলে ধাক্কা লাগার প্রথম রিয়েক্টটাই করে যে বাসটা ঠিক উল্টা দিতে পারিস, তখন আমি পুলিশের ইউনিফর্মে। আসলে একটা পাবলিক যখন দেখে যে পুলিশ উল্টা দেয় তাহলে অবশ্যই অবভিয়াসলি তারা প্রতিবাদ করে, এটাই স্বাভাবিক। যখন তার সাথে যখন আমার সংঘর্ষ হয়, বাইকের সাথে ধাক্কা যখন লাগে, তিনি এইভাবে রিয়েক্ট করছে। রিয়েক্ট করার পরে আমি বলি যে ম্যাডাম আমি সরি, আমি আপনার সাথে বিশেষ কথা বলতে চাচ্ছি না বলে যখন আমি আমার বাইকটা নিয়ে সামনে যেতে যাই, সে আবার খুব চিল্লে পাল্লা করে যে তুই তো উল্টা দিতে পারিস, তোর তো জামাতের মতন লাগে, তোর তো জঙ্গি মনে হয়, বিভিন্ন অরুচি কথাবার্তা বলে। আমি এক পর্যায়ে বাইক নিয়ে আমি সামনের দিকে অগ্রসর হই, কারণ উনি বলছিল, বিভিন্ন মিডিয়ায় বলছিল যে আমি দাঁড়াইছিলাম, আসলে সম্পূর্ণ মিথ্যা, কারণ উল্টা গেলে ষোলো যেতে হয়, দাঁড়ানোর সুযোগ নেই। তা আমি যখন যাইতেছি তখন উনি পিছন থেকে আমার ইউনিফর্ম ধরে টান দিলে আমাকে ফেলে দিচ্ছে ঘটনাস্থলে, এবং আমার শাস্তি আছে, আমি কোনো কথা তথ্য প্রমাণ ছাড়া কথা বলবো না। আমাকে যখন ফেলে দিচ্ছে, আসলে ফেলে দেওয়ার পরে আমার খুব ইমোশনাল লাগছে যে একটা পুলিশ সদস্য আমি কতটা অসহায় যে বাইক একটা পাবলিক আমাকে ফেলে দিল। আসলে এটার আমি বার্গেটিং না করে ঘটনা আসলে যাতে বড় না হয়, যার জন্য ঘটনাস্থল থেকে আমি মোটরসাইকেল নিয়ে আমার কর্মস্থলে আমি এসে আমার ডিউটিতে নিবেদিত হই। বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে জানতে পারি যে রাজধানী তেজগাঁও সিজন পয়েন্টে করা নিয়ে হেনস্থ শিকার ডাক্তার লতা সমদ্দার, আসলে উনি যে আমাকে ফেলে দিয়েছে, ফেলে দেশে বিধায়ক অপরাধ করছে, অপরাধ থেকে বাঁচার জন্য সুপরিকল্পিতভাবে উনি এই কীটকাণ্ডটা ছড়াইছে আমার বিরুদ্ধে। আপনারা জানেন যে উনি মিডিয়াম থিয়েটারের শিক্ষক, আসলে উনি জানে যে কোথায় কোন নাটকটা করতে হয়। তা আমি অবশ্যই তার বিচার চাই, ঘটনাই চাই, এবং প্রথম একটা তদন্ত রিপোর্ট হয়, তদন্ত কমিটি, যেটা আপনাদের সামনে প্রকাশ করতে চাচ্ছি। তদন্ত কমিটিতে লেখছে যে কি বিষয়ে কোনো প্রযুক্তি প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু পরবর্তীতে যখন বিভিন্ন ফুটেজ, পরবর্তীতে যখন বিধায়ক মামলা রুজু হয়েছে, তখন এডিশনাল এসপি রহিম আক্তার লাকি স্যার উনি লেখছে যে মোটরসাইকেল যাওয়ার সময় পথেমতে লটা সমদ্দার প্রভাষক থিয়েটার বিভাগ তেজগাঁ কলেজ কিপ পরাণে অরুচি শব্দ প্রয়োগের বাক বিদণ্ড ক্ষিপ্ত হওয়ার ঘটনার ভিডিওটি যোগাযোগ মাধ্যমে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রসারিত হয়, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়। আসলে ঘটনাস্থল থেকে আমি যে বাইকে যাচ্ছি এর একটা ফুটেজ পাইছিলাম, তাতে তো প্রমাণ হয় না যে আমি অপরাধী, কারণ সাক্ষ্য আইনে সুনির্দিষ্ট সত্য প্রমাণের ভিত্তিতে কাউকে অপরাধী বলতে হবে। সেই ক্ষেত্রে আমার সিসি ক্যামেরায় কথা না আসুক, কিন্তু ডাক্তার লতা সমদ্দার সহ আমার কথা এটা বডি স্ট্রাকচারে তো বোঝা যাবে যে আমি তার সাথে কোনো বাকবিদণ্ডে ক্ষিপ্ত বা তার সাথে কোনো তর্ক বিতর্ক এমন কোনো ফুটেজ আমি দেখি নাই। আমি বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা দেখে থাকেন, আপনারা এটা প্রকাশ করেন, এবং এডিশনাল এসপি রহিম আক্তার লাকি স্যার কোথায় যে ভিডিও ফুটেজটা পেল আমার চ্যানেল, সেই ভিডিও ফুটেজটা আপনাদের মাধ্যমে বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে প্রচার হোক। ওই আমার চাকরি হয়েছে, আমার দুঃখ নাই, রিজিকের মালিক আল্লাহ। আমি চাই যে সেই ভিডিও ফুটেজটা প্রকাশ হোক, হয়ে যদি আমি অপরাধী হই বাংলাদেশ জুডিশিয়ালের সর্বোচ্চ সাক্ষী হোক, আমার কোনো দুঃখ নাই, কিন্তু এরপরে দেখবেন তোমাদের খায়া ছিল এটা কি প্রধানমন্ত্রী দেখতেছে না? আমি ছোট বাচ্চা, দেড় মাসের বাচ্চা নিয়ে পথে উঠে গেছি, আমার একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, পুরো ফ্যামিলিটা আমার চালাতে হয়, এখন আমার স্বামী কি করে খাবে, আমাদের কিভাবে চালাবে? আমি চাই যে সত্য বিচারটা এইখানে আসার উদ্দেশ্য যে যারা মিথ্যা অপবাদে চাকরি খাইছে সত্যটা তুলে ধরবেন। আপনারা মিডিয়া ভাইদের কাছে অনুরোধ করছি যে আপনারা সেই ভিডিও ফুটেজটা নিয়ে দেশবাসীকে জানাবেন, যদি আমার স্বামী অপরাধ হয় তাহলে সর্বোচ্চ শাস্তি দেবেন। আমি